NHS Health Check পরিবর্তন আনতে পারে। NHS Health Check আপনার হার্ট অ্যাটাক, ডায়াবেটিস বা স্ট্রোক হইতে পারে কিনা তা পরীক্ষা করিয়া দেখব। ওখানে আপনারা কিছু উদাহরণ দেখবা যে মানুষে কিলা তারার জীবনের পরিবর্তন আনছইন। টাওয়ার হ্যামলেটস, ব্রিটিশ বাংলাদেশের তিন ভাগের এক ভাগ ওখানে বসবাস করইন। এটা একটা ব্যস্ত এবং কর্মচঞ্চল এলাকা, অথচ অতি ঘনবসতি, বেকারত্ব আর দারিদ্রতার কারণে অনেকের জীবন খুব কঠিন। স্বাস্থ্য সংক্রান্ত বহু সমস্যাও এই এলাকাতে আছে। ধূমপান একটা বড় সমস্যা। বাংলাদেশের মাঝে পুরুষ লোকরাই ধূমপায়ী মানুষের সবচেয়ে বড় অংশ। শতকরা 60 ভাগের বেশি প্রাপ্তবয়স্ক পুরুষ লোক ধূমপান করেন। এটা একটা জীবননাশক বদভ্যাস যা ফুসফুসের ক্যান্সার, হার্ট ও অন্যান্য ভয়ঙ্কর অসুখের কারণ। টাওয়ার হ্যামলেটসের মোট মৃত্যুর 60 ভাগের এক ভাগ ধূমপানের লগে সম্পর্কিত। আমি আগে খাইতাম না 20টা সিগারেট, তো মানে আমি বেশি খাই না, 8টা সময় বেশি ভালো লাগে না, 1টা নাইলে খাই না। আমি 22 বছর আগে আমার হার্ট অ্যাটাক হয়েছে, ওর সময় আমি সিগারেট ছাড়ছি, ডাক্তার কইলে সিগারেট ছাড়লে আমার জান বাঁচব, যে লাইফ বড় না সিগারেট বড় তুমি দুইটা চিন্তা করো কিতা। এই 70 বছর যে আপনি সিগারেট খাইছেন, আপনার শরীরে কোনো ক্ষতি করছে নি? কোনো ক্ষতি তো হয়েছে না, হয়েছে। এখন আপনি সিগারেট ছাড় রাখেন, সময় রাখেন? ডাক্তারে নিষেধ, ডাক্তারে নিষেধ। এছাড়াও তামাকজনিত আরও কিছু খুব ক্ষতিকারক বদভ্যাস আছে। বাংলাদেশে বহু মহিলারা আছেন যারা পান খায়। পান খাওয়াটা মানুষের একটা নেশায় হয়ে যায় আর একটা স্বাস্থ্য সংক্রান্ত নানা জাতির সমস্যার জন্ম দেয়। আমরা আস্তে আস্তে আমরা জীবনের মরণের দিকে আর পরিবারের ধ্বংসের দিকে ঠেলিয়া দিলাম। এখন আমরা দুজন মানুষের মা থুনমু যারা এই ব্যাপারে চেষ্টা করিয়া যাইরা। আমার নাম দরসুল্লাহ, হয়তো আপনারা অনেকে আমারে চিনেন। আমি টাওয়ার হ্যামলেটের মেয়র আসলাম। আমি খুব বেশি সিগারেট খাইতাম, তখন আমার শ্বাস ফলাইতে খুব কষ্ট হইত, এটা খুব একটা খারাপ হ্যাবিট। আমার আব্বা আম্মা দুজন হার্ট অ্যাটাক হইয়া মারা গেছেন। আমার ওজনও খুব বেশি আছিল এবং আমি এক্সারসাইজ করার সময় পাইতাম না। এরপরে আমি আমার ডাক্তারের লগে গিয়া দেখা করছি, তারা আমার কইছেন যে আমার ব্লাড প্রেশার হাই, এটা আমার লাগি একটা ওয়ার্নিং, এবং আমার হার্ট অ্যাটাক হইতে পারে, স্ট্রোকও হইতে পারে। তারা আমার সাহায্য করছেন যে সিগারেট খানা আমি কমাইতাম। এখন আমি রিয়েলি সিগারেট খাওয়া কমাইছি এবং আমি এখন একটু বেশি বেশি এক্সারসাইজ করলাম। কিছু মানুষ আছেন তারা জিমও যায় এবং এরা ওইলা ইয়ং মানুষ, কিন্তু আমার তো জিমও যাইবার সময় নাই। এবং অনেক বয়স্ক মানুষও আছেন, হয়তো তারারও জিমও যাইবার সময় নাই। বিভিন্ন ধরনের এক্সারসাইজ হইতে পারে, ওয়াকিং, আপনি আড়তা পারেন, সিঁড়ি বাইয়া উঠতে পারেন, শপিং ব্যাগ ক্যারি করতে পারেন, ওরকম ছোটো ছোটো জিনিস করলে কিন্তু আপনার জীবনে অনেকটা বিগ ডিফারেন্স এটা করে। ইন্ডিয়ান বা আমরা দেশি খানি সারা দুনিয়াত নাম করা। ব্রিকলেন ও বাংলাদেশিরা পরিচালিত প্রচুর রেস্টুরেন্ট আছে, কিন্তু এই ধরনের খানি স্বাস্থ্যসম্মত নয়। তেল দিয়া রান্দা অতিরিক্ত মাংস আর জমিয়া থাকা চর্বি আমরারে মোটা করিয়া তুলে আর আমরার ধমনিরে চর্বি দিয়া ডাকিয়া রাখে। স্বাস্থ্যসম্মত খাওয়ার অভ্যাসটাও জরুরি। আমি রুমান চৌধুরী, আমি একজন শেফ। আমার ডায়াবেটিক্স এবং আমার ফ্যামিলির মাঝে ডায়াবেটিক্স আছে। ডায়েট করে কন্ট্রোল করি আমার নিজে নিজে। এখন আমি ওয়েল হোম, স্পাইস হোম, লবণ সল্ট একবারে কম আমার ই কন্ট্রোল করায় আমার হেলথের লাগি খুবই বালা এবং উপকারী আমি মনে করলাম। এবং আমি প্রত্যেকেরই অ্যাডভাইস করি যে লেস ওয়েল, হোম স্পাইসি খাওয়াটা সবারই লাগি বালা। বাংলাদেশিরা তারা নিজস্ব রীতিনীতি খুব পছন্দ করেন আর তারা ধার্মিক। একটা বালা ধর্মীয় জীবন বলতে স্বাস্থ্যকর মন বোঝায়, কিন্তু আবার বালা স্বাস্থ্যর শরীরেও বোঝায়। আমাদের শরীরকে সুস্থ রাখাটা জরুরি কেন? এটা খুবই জরুরি এই জন্য যে শরীরটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত হিসেবে দান করেছেন এবং এটাকে সুস্থ রাখা আমাদের অন্যতম একটা দায়িত্ব।
So you've seen today some people tara aaj jarare dekhla tara jibon japoner doron bodlaita shuru korchen khanidanir obbas sharirik kormokhando ar dumpaner obbas apnarao o doronor poriborton anta paren ar NHS health check e byapare apnarare sahajjo korbo apnar sthaniyo surgery theki aro totto janta parba ba tarao apnar loge jogajog korbo mone rakhba je kono shomoy shuru korataw kono deri nai chuto khato poriborton boro partokko anto pare a very big difference